রাজনৈতিক জীবনে নতুন অধ্যায়ে পদার্পণ করেছেন দীপক মজুমদার। গত 4 জুন 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ইন্ডিজোটে সিপিআই মনোনীত প্রার্থী রতন দাসকে 18,017 ভোটে ব্যবধানে পরাজিত করে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। জয়লাভের পর গত 19 জুন বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেন দীপক মজুমদার। বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই ভারতীয় জনতা পার্টির বিভিন্ন মণ্ডল এবং বিভিন্ন ক্লাব এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত বিধায়ককে অভিনন্দন জানাতে বিভিন্ন মিছিল ও অনুষ্ঠানের আয়োজন করা। এবারে নবনির্বাচিত বিধায়কের শুভেচ্ছা জানাতে 7 রামনগর বিধানসভা কেন্দ্রের কার্যকর্তাদের পক্ষ থেকে এক বিজয় মিছিলের আয়োজন করা হয় রবিবার। এদিন প্রগতি বিদ্যাভবন প্রাঙ্গণ থেকে সূচনা হয় এই বিজয় মিছিলের। এদিনের বিজয় মিছিলে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদার, বিজেপির সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে 7 রামনগর বিধানসভা কেন্দ্রের মেয়র দীপক মজুমদারের এই জয়কে ঐতিহাসিক জয় বলে আখ্যায়িত করেন মুখ্যমন্ত্রী। বিজয়োৎসব তো আমরা অনেকদিন ধরেই করছি, এবার স্পেশালি যে ঐতিহাসিক একটা রেজাল্ট আমরা 7 রামনগর আমরা পেয়েছি, আমাদের মেয়র সাহেবকে আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ওনাকে ক্যান্ডিডেট করেছিলাম। আপনারা সবাই জানেন বিপুল ভোটে উনি জয়ী হয়েছেন, একটা রেকর্ড। তো সেই রেকর্ডকে আমরা থামাতে চাইনি, আমরা ভাবলাম যে বৃষ্টিই হোক আর যাই হোক আমরা এখানে বিজয়োৎসব করবো এবং সেই উপলক্ষে এখানে আসা এবং সারা ভারতবর্ষের মধ্যে এই রেজাল্ট নিয়ে মানে সাংঘাতিকভাবে আমরা প্রশংসিত এবং সবাই মানে ধন্য ধন্য করছে। এর জন্য আমি মনে করি আমাদের যে দীপক মজুমদার মহোদয়ের আজকের এই যে বিজয়োৎসব সেটা সত্যি আমাদের একটা বাড়তি একটা পাওনা আমাদের। থ্যাংক ইউ স্যার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।